আসুন আসুন আসুন। আমার বন্ধু রুইদাস পাল, সিঙ্গাপুরে কোটিপতি হরিদাস পালের ভাইপো। আমাদের কি সৌভাগ্য আপনি আমাদের সঙ্গে হাত মেলাচ্ছেন। বসুন 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 বসুন। তাহলে এবার একটু অতিথি সৎকার হোক। হ্যাঁ, সৎকার তো আমি আপনাদের করব। মানে না, মানে আঙ্কেল বলতে চাইছেন আজকে সব খরচটা ওনার কি আঙ্কেল, তাই না? বললাম না, সিঙ্গাপুরের হরিদাস পাল স্টার। বাজে না, ওকে ড্রিঙ্কস নিয়ে যা। আনছি ড্রিঙ্কস। আস্তে আস্তে আমরা কাজের কথাটা সেরে নিই। হ্যাঁ হ্যাঁ ওকে। হ্যারি আঙ্কেল সিঙ্গাপুরে একটা 7-star হোটেল খুলছে, তার জন্য প্রচুর লিকুইড ক্যাশ লাগবে। তাই উনি ঠিক করেছেন বনগায় ওনার 200 acres জমিটা বিক্রি করে দেবেন। ভ্যালারি জমিটার এখন ভ্যালুয়েশন 5 crore পার একর, কিন্তু আমি ঠিক করেছি, ভালো ক্যাশ পার্টি পেলে আমি 3 crore দান খয়রাত করে দেবো। সব ঠিক বললাম তো ভাইপো? ঠিকঠাকই যাচ্ছেন এখনো পর্যন্ত। আর একটু নামলে ভালো হয় না স্যার? আপনার BPL সেটা জানতাম, কিন্তু এতটা ভিকিরির দশা সেটা আশা করিনি। ঠিক আছে, যান 2.5 crore যান। কাগজপত্র সব আপনার নামে আছে তো? আপনাদের যদি ওনার কাগজপত্র নিয়ে ডাউট থাকে তাহলে ওনার খারাপ লাগবে, আর কাকার খারাপ লাগলে ভাইপোর ফাটবে, আর আমার ফাটলে সবার ফাটবে। আরে ছাড়ুন তোর কথা, ওর জন্মের সময় কাগজপত্র ঠিক ছিল না তো, তাই সব সময় কাগজপত্র নিয়ে টেনশন করে। নিন স্যার। আপনারা কাগজপত্র নিয়ে টেনশন করবেন না, আমি কয়েকদিনের মধ্যে পাঠিয়ে দিচ্ছি। কিন্তু আপনারা পারবেন তো? আপনাদের চেহারাপত্র দেখে তো ডাউট হচ্ছে। এই আমরা তিনজন তো চুনোপুটি, পিছনে রাগব্যওয়াল আছে। হ্যাঁ তু বান্টিকে যে অফিসার মেরেছে তার নামটা জানতে পেরেছি, অভিরাজ রায়। ও এখন কলকাতাতে আছে। সর্বনাশ! এই ছবি যার হাতে থাকে সে ছবি হয়ে যায়। এই ছবিটাকে আপনি এক্ষুনি মাটির নিচে ঢুকিয়ে ফেলুন, তা না হলে আপনিও মাটির নিচে ঢুকে যাবেন। আমি মেরে। হ্যাঁ শাকিল। শাকিল সুপারি কিলার শাকিল। ও যখন আমার কাছে শেল্টারে ছিল তখন এই ছবিটা হাতে নিয়েই একটু কাবাব খেতে চেয়েছিল। আমি কাবাব দিতেই দাম দাম মাথার ফিশ প্লেটটা গেলে উল্টে, কাবাবে পড়লো রক্ত, কাবাব হলো নষ্ট দেওয়ালে ছবি। আমি কিন্তু একে শেষ করে ফেলবো। এই 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 তুমি যাও তো, যাও একটু চানি এসে যাও যাও যাও। কুল 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 না, হট হট কুল কুল। ওর কুল কুল শুনে আমার দিমাগটা বিলকুল হট হয়ে যাচ্ছে। ইন্সপেক্টরকে মারার পরে কুল বাবুকেও শেষ করব, কিন্তু তার আগে একটা ফোন পাবো। ফোন যদি তাড়াতাড়ি পারো ভাইকে বলে টাকাটা জোগাড় করে ফেলো, নইলে কিন্তু পার্টিকে বেশি দিন ধরে রাখা যাবে না ভাই। হ্যালো, যে লোকটা আমার ভাইকে মেরেছে, আমাকে কুত্তার মতো দৌড় করাচ্ছে, সে এখন কলকাতায় আছে। ওর ফটো আমি তোমাকে ফ্যাক্স করছি, পুরো ডিটেলস আমার চাই। আপনি ফটোটা পাঠিয়ে দিন, আমি লাশটা পাঠিয়ে দিচ্ছি। কিন্তু এই কথাটা নিজের মধ্যেই রেখো, কারোর কানে যেন এই খবরটা না যায়। আমার পার্টনার ছাড়া কেউ জানবে না, আপনি কিচ্ছু ভাববেন না। সব সময় আপনি এত ছটপট করেন, দেখে মনে হয় যেন আপনার পেছনে কেউ বিড়ি ছাড়া খেয়ে গিয়েছে। তুমি এক কাজ করো তো, তুমি এই ফটোটাকে এক্ষুনি এক্ষুনি কলকাতাতে ফ্যাক্স করো, এর পেছনে ফ্যাক্স নাম্বার লেখা আছে। শেষ পর্যন্ত মরবেন বলেই ঠিক করলেন। আচ্ছা বডিটা কি এখানে আসবে না কলকাতায় কবর দেওয়া হবে? কুল দাদা, এই ছবিটা এই নাম্বারে ফ্যাক্স হবে। এইরকম একজন ভদ্র মানুষ গুরু নায়কের মতো একজনকে কুত্তার মতো দৌড় করাচ্ছে? কেমন দিল আমার মাথায় নল ঠেকানো।
না 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 না, এইসব লোককে নিয়ে টানাটানি করা ঠিক নয়। এইসব ব্যাপারে আমি আছি জানলে সরকার থেকে আমাকে হুলো দিয়ে দেবে। গত বছর দুর্গাপূজার ওপেনিং এ নিয়েছিলাম, দেখে কিচ্ছু মনে হয়নি, বেশ ভাই ভাই বলে কথা বলছিল। এই এখন কি করা যায় বলো তো? দেখছি দেখছি করে সময় কাটাও আর এর মধ্যে জমির ব্যাপারটা ফাইনাল করে ফেলো। না না না, ব্যাপারটা ভালো করে খতিয়ে দেখতে হবে। গুরু নায়কের টাকা ওই চারানা এদিক ওদিক হলে ষোলো আনা ভোগে যাবে। জগা, হ্যাঁ দাদা, তোর হাতে তো অনেক ছেলেপুলে রয়েছে, একটু খোঁজ খবর নে তো। ওই সিঙ্গাপুরের হরিদাস পালের বনগায় কোনো জমি আছে কিনা? অভি, জগা ফোনে কথা বলছে। হ্যালো, হ্যাঁ বল। আচ্ছা ঠিক আছে, তুই রাখ, আমি দেখছি। আপনি জগাই হন আর গজাই হন, সাবজেক্টটা জানার পর আমি ঠিক করবো ফোন দেব কি দেব না। তুমি জানি, তুই কি করে জানলি? একই লোক একসঙ্গে বনগাঁয় আর সিঙ্গাপুরে কি করে থাকবে? মাথায় কি কিছুই নেই? তোর মাথা আমি দেওয়ালে ঢুকে ভেঙে দেবো। বাট কেষ্ট তাকে ফোনটা দে। আগেই বলেছি সাবজেক্ট ম্যাটার না জেনে আমি ফোন দিতে পারবো না। ভালো কথা বলছি, এটা কিন্তু খুব জরুরি, তুই ফোনটা দে। এই তোমার ম্যাটারটা আমার কাছে ক্লিয়ার না, তাহলে ফোন দে বা কি করবে? এখনো ভালো কথা বলছি, ফোনটা দে। হাই, তুই দিবি কিনা? দিস ইজ কল কিসমত কানেকশন। যতই ভাবি তোমার উপর রাগ করে থাকবো কথা বলবো না। হয় না। হ্যালো, এদিক ওদিক কোথায় দেখছো? কাউকে ফলো করছো? আচ্ছা, এই চোর গুন্ডা মাফিয়াদের পেছনে ছোটা ছাড়া তোমাদের পুলিশের কি আর কোনো কাজ নেই? পুলিশদের নিয়ে আর পারা যায়? আমার সাথে দেখা করো তো সময়, কিন্তু সারাদিন চোর ডাকা। অবস্থা খুবই খারাপ। হায় ভগবান, জগ এখন কোথায়? ভালো ছেলে, মালমূল খেয়ে বেরুলি, কোথায় মুখ থুপড়ে পড়লি বলতো? হ্যাঁ, আকাশে উড়ছিলি নাকি? হ্যাঁ, আরে আরে, কি করছো? ওটা খুলে ফেললে ও তো মরে যাবে।
জগা হঠাৎ শপিং মলের ছাদে গেল কেন? খটকা লাগছে। সবাই উপরের দিকে যাচ্ছে। অ্যালার্ট অ্যালার্ট, ওভার। সবে বনগার মোয়াটা হাতে এলো আর এই জগাটা চোখে ধোয়া দেখলো। এই জন্য রবি ঠাকুর বলেছিলেন, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। এই চুপ করো তো, কোথায় কি বলতে হয় জানো না? একটা আইসিইউতে এসে একলা চলো রে, একলা চলো রে। ওর বাড়িতে খবর দিয়েছো? হ্যাঁ খবর দিয়েছি, রাস্তায় আসছে। স্যার ডাক্তারবাবু আপনাকে এক্ষুনি ডাকছেন। চল চল চল। ডাক্তারবাবু, আমার বাবার কষ্ট আমি দেখতে পাচ্ছি না। ডাক্তারবাবু আমরা সব রকম চেষ্টা করেছি, সব তো আর আমাদের হাতে নেই। ও দাদা, নমস্কার দাদা। জগাটা করছিল বাবা বলেছিল লখনৌ থেকে ফিরে সবাই মিলে আপনার কাছে যাব। কি দেখেছে, কি হয়ে গেল? আমি তো আছি, আমি তো আছি। বসুন, আপনার এখানে বসুন, আমি ডাক্তারবাবুকে খবর দিয়ে আসছি। বলবে মিনিস্টার কৃষ্ণ মিত্র এসেছে। আরে তাড়াতাড়ি তাড়াতাড়ি। ডাক্তার, ও অবস্থা এখন কিরকম? ব্রেন পুরো ড্যামেজ হয়ে গেছে, কথা বলতে পারছে না, শ্বাস নিতে পারছে না, ধরে নিন লাস্ট স্টেজ। বাবা, আমি একটু কথা বলে আসছি। কিরে, আমাকে দেখে তোর ভেটে গেল? আমি পুলিশ অফিসার জানার পর তোর যদি এই অবস্থা, তাহলে ভাব ভাব একবার আমার বাবার নাম জানার পর তোর কতটা ফাটবে। আমার বাবার নাম হলো দেবরাজ রায়। চুল্লিতে ঢোকার আগে জেনে যা, তোর মৃত্যু হবে আমার বাবার হাতে। বাবা, জগা কাকু তোমাকে দেখতে চাইছিল। দেখতে ইচ্ছে করছিল তোকে, ভাবিনি তোকে এই অবস্থায় দেখব। বাবা, জগা কাকুর হাতে একটা কাগজ রয়েছে। কি 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 এটা? কষ্ট হচ্ছে কাকু? দেবদা, আমি জানি তুমি আসবে, আমি এই কষ্ট আর সহ্য করতে পারছি না। তুমি নিজের হাতে আমার অক্সিজেন মাস্কটা খুলে দিয়ে আমাকে মুক্তি দাও, এটাই আমার শেষ ইচ্ছা। ও জেঠু, বাবার শেষ ইচ্ছা পূরণ করো জেঠু, বাবাকে মেরে ফেলো। আমি কি করে নিজের হাতে জগাকে? বাবা, জগা কাকু খুব কষ্ট পাচ্ছে, ও তোমার হাতে মরতে চায়। ও কানে একটু ঠাকুরের মন্ত্র বলে দে। আমি কেন বাঁচিয়ে রেখেছিলাম জানিস? কারণ তোকে আমি ওই হাত দিয়ে মারবো যে একদিন তোর মুখে খাবার তুলে দিয়েছিলাম। তুই একা নয়, তোদের সব কটাকে আমি উপরে পাঠাবো, যারা আমার বাবার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। ব্যাকআপ বাবা হয়ে গেছে।
তারা ঘরের খোকা ঘরে যা, যাদের আছে এসে লড়ে যা, যদি করার থাকে করে খা, যাবি না সালা।